চিন্তা ভাবনা করি ইস এ নাম্বার অফ হিউজ পপুলেশন ইজ ইউথ ইস এ মোর দেন থার্টি ফাইভ পার্সেন্ট ক্লোজ টু ফোর্টি পার্সেন্ট ইউথ এবং অনেক সময় দেখা যায় যে ফর গ্রোয়িং দেয়ার লাইফ দে স্ট্রাগল এবং দে ডোন্ট নো হাউ টু গ্রো দেয়ার লাইফ রুটসগুলি তারা খুব ভালো বোঝে না সো এই জায়গাটাই আমরা কাজ করতে চাই এটা আর টিভির একটা স্পেশাল উদ্যোগ আর টিভি অনলাইন উই আর ডুইং টুগেদার আর টিভি অ্যান্ড ই গ্লু এজ ওয়েল

অ্যান্ড অলসো উই গাইড দ্য ইউথ হু ওয়ানস ফলো পার্টিকুলারি হু আর সাকসেসফুল পিপল ইন দ্য সোসাইটি আমি শুরুতেই কমিটমেন্ট করেছিলাম যে দিস শো ইজ বেসিক্যালি উই হান্ট ব্রিং দ্য ট্রু হিরো ফ্রম দ্য লোকাল মার্কেট বাংলাদেশ মার্কেট থেকে যারা দে হ্যাভ বিন সাকসেসফুল দে হ্যাভ বিন ইন মার্কেট অ্যান্ড হু আইকন পার্টিকুলারলি ইন দ্য কর্পোরেট ইন্ডাস্ট্রি আমরা ওই ধরনের গ্যাসটিকে এখানে পোট্রি করার ট্রাই করছি Uh, uh, so that uh, we can learn from their real life situation, real life experience and I am sure it will help you a lot. As I am saying, uh, today uh, I am very humble and I am very honoured having a wonderful guest with me and uh, I believe she is one of the one of the particularly icon in South Asia and particularly in Asia. She has grown and uh, she has created uh, with the people and I also followed her and, and she is uh, she's truly, truly an aspiration and she's truly a leader. she's none other than ruba abdullah. i'm sure everybody knows her. she's a very, very you know, popular face, particularly for the employees and corporate sector. Uh, she has lots of success and uh, she started her career in the different region. i mean, uh, telco industry, she's one of the phenomenal lady.

And uh, she's Rubabuddula, and uh, and I'm really inspired, honoured having you in the, in, the, in my guest list, Rubabuddula. Thank, Thank, so Thank, Thank, Thank you very much. Thank you very much. It's an honour to be here as well. I'm i jokhon profile Since I know you, I'm i apna ke Whoever works in the industry, especially jara specially amra jara kori, jara industry the Kachkuri.

বা তারপরেও আমার যতটুকু এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি যা শিখেছি সেটা আই উড লাইক টু শেয়ার দিস পার্টিকুলার যে ডিসকাশনটা আমাদের হবে আমার স্টার্টিংটা জাস্ট লাইক এনি আদার এক্সিকিউটিভ যারা স্টার্ট করে ওভাবেই হয়েছে আমি আমার বিবিএমবিএ যখন কমপ্লিট করি তারপর আমার ফার্স্ট জব জবই ছিল গ্রামীণ ফোনে তো সেখানে আমি মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে জয়েন করি ওকে তখন টেলিকম সম্পর্কে আসলে আমার ওরকম আইডিয়া ছিল না ওকে দেশব্যাপী আমাদের আসলে টেলিকমের কি ফিউচার ওটারও একটা আমাদের ওই আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিংটা ছিল না ওকে বাট সিটিসেল তখন বোধহয় নাইনটি ফাইভে লাইসেন্স পেল নাইনটি সিক্স নাইনটি সেভেন এ উই লার্ন অ্যাবাউট মোবাইল টেলিকমিউনিকেশন বাট ইট ওয়াজ

বাংলাদেশ ইট এবং আমার মনে হল যে এখানে আমার অনেক কিছু শেখার একটা সুযোগ আছে তো সেটাকে মাথায় রেখে আমি আসলে এখানে যাই আমার আব্বা আমাকে অনেকখানি আসলে এনকারেজ করেছে তুমি যাও আর তার আগে একটু বলি যে বা কর্পোরেট লাইফে যাওয়ার পিছে যেটা আমি বলবো ছোট কাল থেকে যখনই আমরা খেতে বসতাম লাঞ্চে ডিনারে আহ আমার আব্বা আমা দুজনেই খালি বলতো যে মা নিজের পায়ে কিন্তু দাঁড়াতে হবে পড়াশোনাটা কিন্তু শেষ করতে হবে অবশ্যই হ্যাঁ আমার আর্লি অন বিয়ে হয়ে যায় আমি তখন ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে তখনই তো তারপরে আমার আব্বা যে কথাটা আমাকে বলেছিল হাত ধরে যখন আমার বিয়ে হয়ে যায় সে মা মাস্টার্স কমপ্লিট করে কিন্তু জবে যেতে হবে তো এই জিনিসগুলো ছিল তারপর তো আমি এই যে গ্রামীণ ফোনে জয়েন করলাম এবং তখন আমি একটা জিনিস বলবো যে অনেকে জয়েন করেই হয় কি যে একটা গোল সেট করে গোল ভেরি গুড হাউএল্যাটার সো আমার মনে হয় যে আমার ওই টাইমে যে গোলটা ছিল সেটা হলো আমাকে যে কাজটা দেওয়া হচ্ছে ওটা যাতে আমি আমার মানে যেটা ক্যাপাবিলিটি আছে তার ম্যাক্সিমাম লেভেলে আমি নিয়ে গিয়ে যেতে কাজটা করতে ক্যান আউটপুট আমার যেটা ছিল আই ওয়ান্ট টু লার্ন মোর এন্ড মোর গোল ছিল হাউ ইন্ডাস্ট্রি রাইট মার্কেটিং আমি লার্ন করব যে মার্কেটিং কিভাবে করব ওটা তো অন আমার লার্নিং হয়েছে জি জি বিয়ন্ড দ্যাট আই ইউজ টু গো টু মাই সিটিও আই গো টু মাই সিএফও আই উড

ইভেন শি ইজ সো হাম্বুল এই জায়গাটা একটু খেয়াল করার ব্যাপার আছে যে আমরা যারা শিখতে চাই ইউ ক্যান আস দ্য ইন্টার ডিপার্টমেন্ট ইউ ক্যান টক টু ইউর সিনিয়র সো আপনি আমি আমি যাবো আস্তে আস্তে আপনার গ্রামীণ ফোনের অন্যান্য জায়গায় আমরা যাবোয়ার ইউ ওয়ান টু টু বি আপনি আসলে কি হতে চেয়েছিলেন ছোটবেলা আপনার যখন ওয়ান্স ইউ আর স্টার্টিং ইন ইন্টারমিডিয়েট লেভেল অথবা যখন আপনি এস এস সিতে পড়াশোনা করেছেন আই এম শিওর আমাদের ফ্যামিলি পর্যায়ে যেটা থাকে সেটা হচ্ছে যে প্যারেন্টস হ্যাভ এ ডিফারেন্ট ডিজায়ার

ততক্ষণে আমার ভাই বোনরা অলরেডি একজন মেডিসিন লাইনে চলে গেল ডাক্তারি পড়লো আর একজন ইঞ্জিনিয়ারিং পড়ছে আচ্ছা 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 তো ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে গেল না কি থাকে লয়ার अकॉर्डिंग टू अकॉर्डिंग टू নরমে আবার আমার দাদা ছিলেন অ্যাডভোকেট সো আই গিস টু গেট রিয়েলি ইমপ্রেস উনি ওই সুন্দর ওনার ওই কোট টোট পরে আসতো তো আই ওয়ান্টেড টু বি আ লয়ার ইচ্ছা ছিল ভিট্রলে যে আমি ল পড়ব আবার আব্বুকে যখন দেখতাম আর্মিতে ওই আর্মির এইগুলো ইউনিফর্ম পরে আসতো এন্ড হাউ দে টু কমান্ড তাদের এইগুলা খুব ভালো লাগতো আমার ডিসিপ্লিনের ব্যাপারটা নরমতে আমি আর্মিতে যাব আমি কিন্তু ক্লাস 5 থাকতে আপনার মেয়েদের যে ক্যাডেট কলেজ জি তখন ম্যামেন্সের মেডিং কলেজ শুরু হলো সেখানে কিন্তু আমি ভাইবাট এবার রিটেন দিয়েছিলাম যে আমি ক্যাডেট কলেজে যে আমি আর্মিতে যাব ওকে ওই পর্যন্ত হতে পরে আব্বুর পোস্টিং হয়ে গেল রিয়াদে তখন ওটা আমি যাইনি আমি ওনাদের সাথে গেলাম রিয়াদে সো এরকম করে কিন্তু কেপ চেঞ্জিং হয় না আগে তুমি হয়তো কাউকে দেখে তখন মনে আছে আমি এটা হব ওটা স্ট্যাটিক

তো সেজন্য আমি যেটা বলছিলাম যে আমার তখন এগুলো হওয়ার পরে যখন টেলিকমের এটা আসলো জি জি যখন আমি বিবিএ পড়তে শুরু করলাম আমি মার্কেটিং এ মেজর করেছি জি 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 তখন আমার মার্কেটিং এর প্রতি একটা খুব একটা ইয়ে বের হলো যে হোয়াট ডিড ইউ হোয়াট ডিড ইউ ডু বিবিএ কোথায় করেছেন ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি বিবিএ মার্কেটিং ঢাকা করেছেন আপনি হ্যাঁ হ্যাঁ ওকে ওকে দেন সো আমি ওখানে 4 বছর বিবিএ করলাম আর আমাদের মাস্টার্স ছিল মাস্টার্স করলাম তখন আমি আসলে মোর অ্যান্ড মোর আইস আমাদের কেস স্টাডিজ ছিল হ্যাঁ তখন তো অত আসলে অন দ্য জব ট্রেনিং এর মতো হচ্ছিল না যে আমি লোকাল কোন ইন্ডাস্ট্রি বা কোম্পানি নিয়ে কাজ করব বা শিখব তো আমরা বাইরের অনেক কিছু শিখতাম তো ওগুলা দেখে দেখে আমার এই যে টার্গেট অডিয়েন্স এই সে তখন আমার মাথাতে ছিল আমি মার্কেটিং এই কাজ করব এই যে আমি তখন শিফট হয়ে কিন্তু মার্কেটিং এর দিকে গেলাম কমার্স এর দিকে গেলাম কমার্স এর দিকে গেলাম রাইট এটার পরে তারপর টেলিকম হ্যাপেন্ড বিকজ দ্যাট ওয়াজ এ নিউ ইন্ডাস্ট্রি এন্ড আই চোজ দ্যাট তখন কিন্তু সবাই

আমরা যতটুকু জানি ইটস অল অ্যাবাউট হার্ড ওয়ার্ক পার্সিভিয়েন্স অ্যান্ড অলসো অলসো স্টার্টিং সেক্রিফাইস অ্যান্ড মোস্ট অফ অল ইউনো যেটা রুবাবা আপু বলছিলেন যে হাউ শি ক্যান কন্ট্রিবিউট ইউনো যে আমরা অনেক সময় অনেক কিছু করি এবং এই যে ছোটো ছোটো সাকসেসগুলিকে এনজয় করা ছোটো ছোটো সাকসেসগুলিকে বৃহত্তর সাকসেসে কনভার্ট করা আই এম শিওর ইউ ওয়ার্ক লাইক দ্যাট তারপরে কী করলেন আপু তো ওটার পরে তো তারপর এই যে আমি ডিসিশন নিলাম যে ঠিক আছে আমি গ্রামীণ ফোনে যাব ওটা আমার ফার্স্ট ইন্টারভিউ আমার ফার্স্ট জব অফার পেলাম আমার 14000 টাকা স্যালারি ছিল তখন তো এবং অল 14000 টাকা মিন্স এ লট পার্টিকুলার ওয়েন ডিড ইউ স্টার্ট ক্যারিয়ার এ 98 এ টাকা আই ক্যান রিমেম্বার আই মাই ক্যারিয়ার ইন টাকা

আমি অনেক জায়গায় বলি এটা হয়তো চলে আসবে আমাদের কথা প্রসঙ্গ যে আপনার ওখানে তখন এই যে হ্যারাসমেন্ট নিয়ে ডিসক্রিমিনেশন নিয়ে আপনার কি মনে হতো আমি বলতো যে আমার না ওটা মাথাতেই ছিল না আমাকে কোনো কাজ দিচ্ছে বা দিচ্ছে না আমাকে ডিসক্রিমিনেট করছে বিকজ আমার উমেন ওই থট প্রাস সি সি ছিল না আমার ও রোবাবাব বুঝসি বিউটিফুল টিপস পার্টিকুলারলি ফর দ উমেন যে আপনি আসলে যখন একটা কথা উনি বললেন আমি জায়গাটা থেকে একটু একটু অ্যাড অন করতে চাই রুবাবা বলছিলেন যে ইট ইজ ইম্পর্টেন্ট হাউ ইউ আর কন্ট্রিবিউটিং আমরা অনেক সময় ইমপ্রেশেন্ট হয়ে যাই টু গ্রো বাট ওয়ান্স ইউ কন্ট্রিবিউট পার্টিকুলারলি টু দ্য অর্গানাইজেশন দেন ইউ ক্যান ইউ ক্যান ইভলভ ইউর সেলফ ইজ এন আসসেট

এদেরকে দেখেন এরা যখন একটা লেভেলে যায় গুড ডান্সার গুড ওরা কি প্র্যাকটিস এটা করে করেই কিন্তু তারা ওই লেভেলে যায় কিন্তু আমরা এখন কি চাই

আমরা আজকাল হয়ে গেছি কি খুব ইজিলি বোর্ড হয়ে যায় একটা জিনিস একই কাজ করতে করতে আমি বোর্ড হয়ে গেছি একই কাজ করতে করতে বোর্ড হয়ে যাওয়ার পিছে আমি সবাইকে বলি কারণ তুমি তোমার কাজটাকে এক্সপ্যান্ড করছো না এক্স্যাক্টলি এনজয় করছো না এখানে আছো তোমাকে মনে হয় না এখানে ইমপ্রুভমেন্ট দরকার ট্রু আমার যদি ইভেন কাজও হয় যে আজকে তুমি চারটা লাইন ড্র করবা রাইট রাইট এটা করতে করতে মনোটোনাস হয় আমি বোর্ড হয়ে যাচ্ছি রাইট রাইট এই চারটা লাইন আরো কত এফিশিয়েন্টলি ড্র করা যায় ওকে আরো কত সুন্দর করে চারটা থেকে আটটা করলে আরো বেটার হয় ইউ সি দিস আর Things, creativity, innovation that can come in. It's so wonderful. You know? I'm also learning from uh, Ruba Bapa, he, says, yes. he says, how we can keep the passions. Yes. She's trying to mention that You should not be bored enough. Mm -hmm. That will never give you the solution. Please mm -hmm. trust us.

আরেকটা কথা আপু বলছিলেন সেই জায়গায় আরটা শেয়ার করতে চাই ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড হোয়াট ইউ কন্ট্রিবিউট দ্যাট ইজ নট অ্যান ফর সাকসেস বিকজ অটিচিউড মেকস দ্য ডিফারেন্স উই অলস টেল দ্যাট অ্যাটিচিউড ইজ দ্য গ্রেটিচিউড আই ওয়াজ স্টার্টিং এ হার্বার রিসার্চ ইয়েস্টারডে ইটস এ ওয়ান্ডারফুল থট তারা বলছে যে আপনি যা কিছু করছেন আপনার যে সমস্ত বিজনেসে কন্ট্রিবিউট করছেন অথবা কর্পোরেটে কাজ করছেন ওয়েটেজ যদি চিন্তা ভাবনা করা হয় ফিফটিন হচ্ছে ওয়ার্ক And 85% they are suggesting as an attitude. Exactly. I'm sure I say it's an attitude makes the difference. Mm. So you started working in Graminphone, phone. Mm. And Grameen phone, it was a long journey for you. Mm. আমরা এখন কেরিয়ারের ক্ষেত্রে দেখি যে দ্যার ইজ দ্য টু ওয়েজ অফ গ্রোথ একটা হচ্ছে ভার্টিক্যালি গ্রো করা ওয়ার্কিং ইন সেম দ্যম অর্গানাইজেশন ইউ হ্যাভ ক্রিয়েটেড দ্যাম্পল পার্টিকুলারি ওয়ার্কিং ইন এ অর্গানাইজেশন ইউ ওয়ার্কিং এক্সিকিউটিভ স্টার্টেডিং ইউ আর দ্য চিফ অফ মার্কেটিং পার্টিকুলারলি ওই ওই অর্গানাইজেশন আপনি কাজ করেছিলেন সো ইউ হ্যাভ ডান সো মেনি থিংস এই যে ভার্টিক্যাল গ্রো করলেন একটা অর্গানাইজেশনে হোয়াট ওয়াজ দ্যাট কীভাবে কীভাবে গ্রো করলেন অ্যান্ড ইউ হ্যাভ বিন দ্য আইকন অফ বাংলাদেশ এই জিনিসটাই যদি একটু আমাদেরকে শেয়ার করেন

এবং এই যে চ্যালেঞ্জ নেওয়ার ক্যাপাবিলিটি তার আছে এই জিনিসটা আপনাকে বিশাল হেল্প করেছে টু গ্রো কি যে যখনই কোনো প্রবলেমের সম্মুখে পড়তাম দিস ইজ হাউ ইউ বিন ট্রেনড অলসো ওকে যে অলওয়েজ কাম আপ উইথ সলিউশন ওকে ওকে ডোন্ট গো টু ইওর বস এন্ড সে যে এই হচ্ছে প্রবলেম ওকে বলো যে এটা হচ্ছে প্রবলেম আই হ্যাভ থট এবাউট ইট There are two ways we can solve it. Right, right, right. And give options. So adding Always the values. Adding the values over there. Two ways we can solve it. Right. What do you think? Taru, boss, to taru, actor, experience, actor, taro, actor, actor. Shej, jyuti, toh mukti, direction, bag, well and good. Toh mukti, good reason, thakke, I feel this is good. Then have your justifications ready. But this is how it is. Our actor ki ownership. Okay.

পার্টিকুলার এমপ্লয়ি ওর একজন আমার ডেপুটি ফর এক্সাম্পল আপনার অনেক ডেপুটি ছিল অর্থাৎ আমরা যেন টিমে কাজ করি ল্যাটস্ট আমার টিমে যারা কাজ করে তো ইন্ডিভিজুয়ালি সো মেনি পিপল আর ব্রিলিয়েন্ট আমরা অনেক সময় দেখি যে যখন সে ইন্ডিভিজুয়ালি কোনো কাজ করতে বলা হয় মফস লাইক এ সাইলো সে নিজে কাজ যখন করে হি ওর শি পারফরমেন্স ফ্যান্টাস্টিক বাট যখন তাকে বলা হয় যে ইউ সুপার বয়স ইউ লিড দেন দ্য ফেস এই যে বেসিক ডিফারেন্স ডিফারেন্স থেকে যে অনেক ট্যালেন্টেড ছেলে পেলে আছে বাট দে আর গ্রোয়িং এ আপনি নিজে এই কিভাবে ডেভেলপ আমি যখনই কাউকে রিক্রুট করতাম বা কারো যদি আমার প্রমোশন দিতে হতো আমি ফার্স্ট দেখতাম যে ও টিম প্লেয়ার কিনা টিম প্লেয়ার কিনা ওকে টিম প্লেয়ার মানে কি যে আমি একই টিমে আছি আমার বস আছে হয়তো লিডার অলরেডি আছে আমি লিডার তারপরেও আমি কিন্তু ওখানে হয়তো অন্যদিকে বলছি করো আজকে কিন্তু এটা করতে হবে এটাও কিন্তু পার্ট অফ বিং টিম প্লেয়ার আরেকটা কিছু সবার সাথে এক একজন এক এক ধরনের সবার সাথে কিভাবে করে তুমি মিলেমিশে কাজ করতে পারো কাজটা কিভাবে করে তুমি আদায় করতে পারো রাইট রাইট আমি কিন্তু ইজিলি একটা এক্সকিউজ দিতেই পারি যে ও কাজটা করেনি তাই হয়নি ও না করলে তো আমি করতাম না এটা দেখবেন একটা কমন 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 ও দাইনি তো আমি কিভাবে করব কিভাবে করব সেটাই তো তোমার এটা আমার কাজ না

প্রোডাক্ট লঞ্চ করলাম এই ট্যারিফে এটুকুই কি আমার আসলে আন্ডারস্ট্যান্ডিং এই প্রোডাক্টটা কেন লঞ্চ করেছি কার জন্য এটার ইম্প্যাক্টটা কি হবে আমাদের

এবং উনি 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 খুব চমৎকার করে টিপস দিয়ে আই এম অলসো লার্নিং ফ্রম দিস ডিসকাশনস যে এই যে ধরেন আপনি যখন কাজ করছেন যখন ওয়ান্স ইউর বস ইজ গিভেন সাম টাস্ক ইউ প্লিজ মেক শিওর ইউ ফাইন্ড ওয়ান টু সলিউশন ডোন্ট গো টু ইউর সিনিয়ার্স উইথ উইথ দ্য উইথ দ্য প্রবলেম রেদার ইউ মেক ইউর সলিউশন ইউর সলিউশন মেন অট বি কারেক্ট অ্যাট লিস্ট বস উইল আন্ডারস্ট্যান্ড ইউ ট্রাই টু মেক সাম সলিউশন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট রুবা আর একটা আরেকটা একটা কথা বলছেন ইউজ ওয়ান্ডারফুল

এই যে মেন্টালিটি এই এই ছোট ছোট জিনিসগুলি কি কেরিয়ারে অনেক বিশাল রোল প্লে করে কেন আপু যে এই জিনিসগুলি মানুষকে গ্রো করতে অনেক হেল্প করে কি না অবভিয়াসলি এটা এটাই হেল্প করে আরেকটা হলো যে সবাই সবকিছু করতে পারবো এটা কিন্তু হয় না জি দেয়ার হ্যাজ টু বি প্রায়োরিটাইজেশন দেয়ার হ্যাজ টু বি স্যাক্রিফাইসেস রাইট

এরকম করতে করতে একটা পয়েন্টে কিন্তু হয় কি ইউ আর ট্রাইং ইওর বেস্ট বাট ইউ আর এবল টু อ่า রেজাল্টটা হয়তো সেটা আসছে না তো তখন এই যে প্রায়োটাইজেশন এন্ড সেইং আচ্ছা ঠিক আছে এখন না আমি এটা পরে করছি এগুলাও কিন্তু একটা লার্নিং হ্যাঁ তো এই এই জিনিসগুলো আমি শিখেছি ওভার টাইম আমার লিডারশিপের যে ফ্লোসগুলো ছিল ওভার টাইম আমি এখন যে পারসন আমি কিন্তু ইভেন ছয় সাত বছর আগেও কিন্তু আমি সেই পারসন ছিলাম অ্যাজ এ লিডার কিভাবে আমি খুব রেজাল্ট ওরিয়েন্টেড ছিলাম ওকে আই মানে টাস্ক প্রজেক্ট ওরিয়েন্টেড রেজাল্ট এটা করতেই হবে আই ডোন্ট নো হাউ ইউ উইল ডু ইউ हैव टू এটা ছিল আমার একটা লিডারশিপের স্টাইল রাইট वेरी স্ট্রিক্ট ছিলাম আমি হ্যাঁ আর আমার স্টুপিডিটি টাই আমার খুব ই হতো আচ্ছা আই উড গেট ভেরি আগিটেটেড আচ্ছা হ্যাঁ তোমরা এটা বুঝলা না এটা এই ধরনের ছিল ওভার টাইম দ মোর আই রেড দ্য মোর আই স যে লিডাররা কিভাবে করে আসলে করে এই যে একটা মানুষেরতে একটা পার্সোনাল লাইফ আছে

যে আই এম শিওর শি স্টার্টেড ফ্রম দ্য স্ক্র্যাচ সি স্টার্ডেড ইন ঢাকা ইউনিভার্সিটি শি ডিড এম বিএ এবং পরবর্তীতে তার অনেক ডিগ্রি আছে আমি সেগুলি নিয়ে একটু আলোচনা যেতেই চাই বাট শি স্টার্টেড কেরিয়ার অ্যান্ড অ্যান্ড ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং হার বস ক্লেইম দ্যাট শি নেভার সেইজ নো অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি আসলে আপনি যদি কখনো নো নাও বলেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনার বস আন্ডারস্ট্যান্ড করতে পারবে আই দ্যান ইউ আর কনভিনসড আর ইউ আর অ্যাকসেপ্টিং সো ইট ইজ নট অনলি সেইং নো বাই মাউথ ইট ইস ইট ইস সামথিং ইউর বডি ইজ ভেরি ইম্পর্টেন্ট এস ইম্পর্টেন্ট সো ইউ ওয়ার্কিং ইন গ্রামীণ ফোন ইউ মেড ইউনো ইউনো সাকসেস আমরা যখন আমরা যখন গ্রামীণ ফোনের বিভিন্ন কমিউনিকেশানগুলি দেখেছি গ্রামীণ ফোনের যদি প্যানিউট্রিশন দেখে থাকি গ্রামীণ ফোনের যে ওভারঅল সাকসেস আজকে গ্রামীণ ফোন যে জায়গায় ইভলভ হয়েছে সেই জায়গায় ইউ পুট ফ্যান্টাস্টিক কন্ট্রিবিউশন অ্যান্ড উই আর হ্যাপি ইউ ক্রিয়েটেড দ্য কানেক্টিভিটি টুয়ার্স দ্য নেশন এবং এজ এজ এ টপ টপ ইউনো এজ এ টেলকু সব জায়গায় এই যে সব জায়গায় গ্রামীগঞ্জে বিস্তার হওয়া প্রত্যেকটা জায়গায় জায়গায় একটা ফুটহল ক্রিয়েট করা তো ওই জায়গায় আপনার একটা বিশাল কন্ট্রিবিউশন ছিল আই বিলিভ যে আপনি যদি একটু কাইন্ডলি শেয়ার করেন যখন আপনি স্টেপ বাই স্টেপ গ্রো করছিলেন আপনার সাকসেস আছে আমরা জানি স্টিল ইউ ইউ হ্যাভ এ কিন টু সাকসেস আপনি এখন আপনার ভিতরে ইগারনেস কাজ করে আপনি ডিফারেন্ট জায়গায় কাজ করছেন আমি ওই জায়গায় আসবো আপু বাট আপনি গ্রামীণ ফোনে যখন কাজ করেছেন হোয়াট ইজ ইউর বিগেস্ট সাকসেস অ্যান্ড হোয়াট ইজ ইউর বিগেস্ট ফেলিওর অ্যান্ড হাউ ইউ এক্সিডেড দ্য সাকসেস হাউ ইউ ওভারকাম দ্য ফেলিওর একটু যদি আমাকে শেয়ার করেন

আমরা যখন দুই বছর তিন গ্রামের কিন্তু এমপ্লয় সংখ্যা ছিল একশো পঞ্চাশ এমন না যে একটা বড় কোম্পানিতে ঢুকলে তো বড় হবে সেটাও কিন্তু না এটা কিন্তু আমার সাথে সাথে কোম্পানিরও কিন্তু গ্রোথ হয়েছে আমরা দেখেছি কিভাবে টু হান্ড্রেড পার্সেন্ট থ্রি হান্ড্রেড পার্সেন্ট গ্রোথ হতো এভরি ইয়ার হ্যাঁ

যখন আমি এন্ড ইউজারের দিক থেকে চিন্তা করছি রাইট রাইট সো দ্য মোমেন্ট ইউ ডিজাইনিং সামথিং একটা টেকনোলজি बेस्ड যে ইন্ডাস্ট্রি গুলাতে যে প্রবলেমটা ছিল আগে জি 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 যে আমার সিস্টেম এটা আমার ফিচারস এগুলা আমার প্ল্যাটফর্মে এটাকে আমি কিভাবে নিব দ্যাটস আ রং অ্যাপ্রোচ ওরা কি চায় ওদের এখন নিড কি সেখানে সেটা অনুযায়ী আমি আমার টেকনোলজি এগুলো করবো ফর এক্সাম্পল ইফ ইউ রিমেম্বার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি লঞ্চ হলো ওকে ওটা কিন্তু আমাদের জন্য একটা বিগ স্টেপ ছিল এবং ওটাতে কিন্তু আমরা একটা কমিউনিটি বিল্ড করলাম কিরকম করে তখন ছিল ধরেন গ্রামীণ টু একেটেল ছিল তখন রাইট অর সিটি সেল অর নো এক্স ওয়াই জি কোম্পানি কিভাবে কানেক্ট করছে ওয়ান অন ওয়ান তারপর আমরা দেখলাম যে হাউ ডু আই বিল্ড আ কমিউনিটি যাতে গ্রামীণ টু গ্রামীণই কথা হয় এক্স্যাক্টলি জি টু জি পি কি রিমেম্বার একটা জেনারেক টার্মই হয়ে গেল এক্স্যাক্টলি রাইট তখন অন নেট অফ নেট এই কথাগুলো আসলো সে নিজের মধ্যে কথা বললে কত বাইরে কথা বললে কত আচ্ছা এন্ড একটা জিনিস কি রিমেম্বার প্রথমে কিন্তু আমরা আমাদের ব্যাকবোনটা হ্যাঁ ইনফ্রাস্ট্রাকচারটাকে বিল করেছি সো আমাদের যদি রোড ঠিক না থাকে আমি যদি মার্সিডিজ রোলস রয়েস নিও যাই ওটা কিন্তু

And how she কেন টু বি সাকসেস টের এখনো কিভাবে বড় হইতে চান আমরা সেই আলোচনা আরও আর আসবো ওনার সাকসেস নিয়ে কথা উচিত এ ঝিরি শর্ট ব্রেক প্লিজ কিপ ওয়াচিং দিস প্রোগ্রাম ফ্যাশন টু গ্রো ধইনে এটা ভরা আর কোনো কিছু সম্ভব না তাহলে আর কি আমরা চাচা চা মিলে এই দই শেষ করব অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এমন দই সাত মেটানোর দিন শেষ সম্পূর্ণ স্বাস্থ্যকর পরিবেশে তৈরি ইগ্লো দই আইসক্রিমে আছে খাঁটি ঐতিহ্যবাহী দইয়ের সেই মন ভোলানো স্বাদ আর আইসক্রিমের মজা যেখানে মিষ্টি মুখ সেখানে ইগ্লো কি খুব ভালো মনে হচ্ছে ম্যানেজার সাহেব হুম ম্যানেজার না সিনিয়র ম্যানেজার সাহেব

হাউ শি গ্রোন অ্যান্ড আমরা জানি যে শি ইজ ট্রিমেন্ডাসলি এক্সপিরিয়েন্স লিডার অ্যাস ইউনো এই কনসার্ন শি হাজ সাকসেসফুল রেকর্ড তার ট্রেক অসম্ভব ভালো এবং শি হ্যাজ গ্রোণ নট ওয়ান যে আপনার ইউনো সি হ্যাজ এবং বিভিন্ন অবস্টাগলগুলি ফেস করে করে আজকে বড় হয়েছেন অ্যান্ড শি ই ইউনো থিংস আমি বলে শেষ করতে পারবো না শি এ ট্রু ট্রু যারা আছে তাদের ভিতরে একটা গ্রুপিং করা একটা ক্লাবিং করার চেষ্টা করলেন তো ওইখান থেকে আর কি কি ইনোভেশন আপনি করেছিলেন আমার একটা জিনিস মনে আছে আমি জানি তখন আপনি গ্রামীণ ফোনে ছিলেন কিনা ইউ লস দা লোগো অফ গ্রামীণ ফোন আপনার লোগো যখন চেঞ্জ করলেন

এটা একটা খুবই ওয়েল স্ট্রাকচার্ড প্ল্যান্ড একটা ইয়ে ছিল চেঞ্জ ওভার ছিল ইউ নো ব্র্যান্ড একটা পুরো লুক এন্ড ফিল চেঞ্জ হওয়া ইটস হিউজ থিং রাইট রাইট মানে কিন্তু জানতাম না কিউ না

ক্লাস্টার করে করে এফজিডি করে করে আমরা আমি খুব রিসার্চ বেসামি তো প্রথম যে ইউনিটটা হেড করতাম মার্কেটিং এ যখন আমি যে স্টার্ট করলাম সেটা নাম ছিল এমআরডি মার্কেট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ओके তখন আমার খুব রিসার্চ করতে হতো সো ডেটা সেন্ট্রিক আমরা অনেক ডিসিশনস নিতাম ওকে তো সেইখানে আমরা কিন্তু উই হ্যাড টু সি যে কোন লেভেল কি রকম যাচ্ছে এন্ড উই স যে বাংলাদেশ পপুলেশন মোর আর মোর ইয়ুথ সেন্ট্রিক হচ্ছে রাইট রাইট গ্রামীণ ফোন ততদিনে ওয়াজ লুকড अपॉन অ্যাজ আ 빅 কোম্পানি 빅 কোম্পানি বাট মোর লাইক আ

তো আমরা শুধু যে আমাদের কাস্টমার বেস কে আমার কনভিন্স করতে হবে বা তারা যাতে লাইক করে সেটা সেটা না আমাদের যে পুরা স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট আমাদের শেয়ার হোল্ডারস তারপরে আপনার মিডিয়া হ্যাঁ ডিস্ট্রিবিউটার্স ছিল এগুলো সবই তো চেঞ্জ হবে সেই রেড এন্ড গ্রিন যেটা ভেরি ক্লোজ টু আর হার্ট সেটাকে চেঞ্জ করবো কিভাবে আমাদের গ্লোবাল একটা ব্র্যান্ড আছে সেটার

মাল্টিপলেন্ট করে সবকিছু প্রিন্টেডেড উই পিপুল্বর আমরা চেক লিস্ট আরেকটা জিনিস বলি যে এখানে না টাইম কোন ফ্যাক্টর ছিল না আমরা রাত দিন মানে দুইটা তিনটা বাজে যাচ্ছে আমরা কাজ করে যাচ্ছি

বাট ডোন্ট ইউ ফিল সামটাইমস কখনো কি আপনি ফেটিক হতেন কিনা যে মনে হতো কিনা যে ফরগেট দ্য কুইট ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি যে বারো বছর কাজ করেছিলাম গ্রামীণে আমার এটা মনে হয় কখনোই মনে হয় আমার জ্বর হতো মানে বাসায় আমি যদি দুই ঘন্টাও থাকতাম মনে হতো যে কখন অফিসে যাব ওকে বিকজ এভরি এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন মি সো এই যে একটা রেসপন্সিবিলিটির যে একটা বা ওনারশিপের যে একটা ধারণা ছিল সেটা খুব বড় আকারে ছিল আসলে আই উড সে আমি আসলে আই ডোন্ট ইফ এ ওয়ার্ড কল ভেরি টু কমিটেড বাট আই ফিল দ্যাট আই ওয়াজ হ্যাঁ আমার তখন সোশ্যাল লাইফ বলে কিছু ছিল না ইট ওয়াজ মাই ওয়ার্ক আর বাসায় আমার ছেলে ফ্যামিলি এইটুকুই ছিল আমার পুরা পরিধিটা হ্যাঁ তারপরে যখন আমি একটা লেভেলে পৌঁছলাম গ্রামীণের আইপিও হলো টু থাউজেন্ড নাইন টেনের দিকে তো ওই সময়টা যে একটা চেঞ্জ হচ্ছে একটা বড় জিনিস হচ্ছে আরো বড় হচ্ছে বড় হচ্ছে আমি যেটা আমি বলছিলাম যে আই লাইক টু টেক চ্যালেঞ্জেস হোয়াটস নেক্সট আমার এই কোয়েশ্চেন সব সময় মাথায় থাকে রাইট রাইট যে আমি এটা করছি হোয়াটস নেক্সট এর পরেরটা কি আর কি কি ভাবে আমি শিখতে পারি এরকম তো যেহেতু আমি অলরেডি 2005 অনওয়ার্ডস আমি ম্যানেজমেন্ট রোলে ছিলাম সিএক্স রোলে আনটিল 2009 10 পর্যন্ত

অ্যান্ড এখানে আমি কত শিখেছি অনেক টু হান্ড্রেড ফিফটি মিলিয়ন সামথিং অফ কাস্টমার বেসড ওদের এত প্রিসাইসলি ওরা কাস্টমারের যে ভ্যারিয়াস পয়েন্টস আছে অফ ইন্টারাকশন সেগুলোকে আমি কিভাবে মেজার করব এগুলো আমি শিখেছি যে এমপ্লয়ীরা ছিল ইট ওয়াজেরি মিক্সড একটা কালচার কারণ ওই যে ওয়ারিড থেকে পরে এয়ারটেল এরকম হয়েছিল তো তো এখানে কিন্তু আপনার বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি তিনটা কালচারাল একটা ইয়েতে কাজ করেছি সেটা আমার জন্য একটা গ্রামের তো ছিল গ্রামের তো ছিল ওই যে বাঙালি ছিল এন্ড আপনার টেলিনরের ছিল স্ক্যান্ডিনেভিয়ান ওনরা অনেক আসতো হ্যাঁ ইউরোপিয়ান অনেকে আমাদের কাজ করেছে সো এই যে মাল্টি যে ডাইভারসিটি দ্যাট হ্যাজ রিয়েলি হেল্পড মি টু লার্ন কি কি ভাবে ওদের থেকে আমি পাংচুয়ালিটি শিখেছি ওকে ওকে ওই যে টাইমলি আসা মানে কিন্তু তুমি টাইমলি আসা না ইউ আর রেসপেক্টিং দা আদার পারসনস টাইম এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ইউ নো এই এই নোশনটা কিন্তু আমরা বুঝি না হ্যাঁ

এখানে তো আমার প্রত্যেকটা পেনি কিভাবে আমি স্পেন্ড করব এটা রিটার্নটা কি আসবে থেকে আমরা যে ভার্চুয়াল আপনার একটা কাস্টমার সার্ভিস সেন্টার ওটা লঞ্চ করলাম ফার্স্ট ওটার জন্য আমরা অ্যাওয়ার্ডও পেলাম ওখানে হ্যাঁ এই ধরনের বেশ কিছু জিনিস আমি একটু দেখছিলাম আপু আপনার নিয়ে যদি আমি আপনার ওয়ান্স আই ওয়াজ গোইং টু ইওর যে আপনার প্রোফাইল যখন দেখছিলাম ইটস এ ভেরি 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 ইউনো যে পার্টিকারলি টুমি ভেরি এবং ইটস এ ভেরি ভেরি ইন্টারেস্টিং ইউ ইউ ডিড ইউ ডু ওয়ার্ক ইন গ্রামীণ ফোন দেন ইউ ওয়ার্ক ইন এয়ারটেলে কাজ করেছেন আমি আপনার নিজস্ব একটা ব্যাঞ্চার আছে ওই জায়গায় যেতে চাই বাট ওইখান থেকে আপনি ইউ অলসো স্টাডিডস লার্নিং ইস এ কন্টিনিউস প্রসেস আপনার যদি আমি আমি ওভারঅল যদি আপনার প্রোফাইল দেখি আফটার কমপ্লিশন অফ বিবি এম বি এ ইউডিড অলসো এক্সিকিউটিভ প্রোগ্রাম করেছেন হারবার বিজনেস স্টাডিজ থেকে আপনি কোর্স করেছেন তারপরে আপনি লন্ডন বিজনেস স্কুলে আপনি পড়াশোনা করেছেন অ্যান্ড অলসো ইউ হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড আপনার অনেক বড়ো বড়ো অ্যাওয়ার্ড আছে সো আপনি যদি একটু কাইন্ডলি এই যে এই যে একটা হচ্ছে প্র্যাকটিক্যাল লার্নিং আপনি কাজ করে করে শেখা অ্যাজ ইউ আর টকিং যে আপনি গ্রামীণ ফোনে কাজ শিখেছেন আপনি এয়ারটেলে এসে কাজ শিখেছেন এবং প্রত্যেকটা স্টেজে স্টেজে যে আপনার একটা একটা ইনবিল ডেভেলপমেন্ট ছিল পাশাপাশি ইউ ওয়ান্ট টু লার্ন ফ্রম আউটসাইড সেলফ ডেভেলপমেন্ট আপনি এই জিনিসগুলি এজ এ হোল হাউ ডিড ইউ ম্যানেজ এই যে পড়াশোনা করেছেন এন্ড ইউ আর ভেরি ফ্যাশনেট যে আপনি রাত্রে দুইটা তিনটা পর্যন্ত কাজ করেছেন হাউ ডু ইউ ম্যানেজ ইট কীভাবে ম্যানেজ করলেন বলেন না যে ওয়েন ইউ ডু আ ওয়ার্ক দ্যাট ইউ লাভ রাইট what ক্যান স্টপ ইউ তাই না তো ওই প্যাশনটা যখন থাকে ওই ডেডিকেশনটা যখন থাকে আহ ওই সেম গোলের প্রতি যে কমিটমেন্টা যদি থাকে

এবং এখানে এনवायरमेंट ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট রাইট রাইট টিমটা অলসো ভেরি ইম্পর্টেন্ট তারা কাজ করছে তো সেই দ্যাট হ্যাজ হেল্পড মি আ লট ওই ওই ক্রিয়েশনটা অ্যাজ আ লিডার আমারও একটা দায়িত্ব ছিল যে আমি এরকম একটা পজিশন কিভাবে করব তো আমি যখন এই যে ধরেন এগুলা স্টাডিজ করেছি তখন কিন্তু আই লার্ন টু লট অ্যাবাউট अदर মার্কেটস ওকে কারণ এখানে তো ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলের পিপল পিপলস ইয়েকসোরাই ছিল যারা অন্যান্য মার্কেটে কিছু মার্কেট টোটালি ডেভেলপড মার্কেট কিছু গ্রোইং লাইক কিছু জায়গাতে অসম্ভব আপনার রেগুলেশনস আছে লিমিটেশনস আছে তার মধ্যে থেকে তারা কিভাবে কাজ করছে তো এই যে যখন শেয়ার করতাম তখন একটা জিনিস দুইটা জিনিস আমার এগিয়ে হচ্ছে সেটা হলো যে একটা ডেভেলপ মার্কেট কিভাবে চিন্তা করে கரেক্ট কারণ ওরা কিন্তু একটা যে আমরা বলি যে ইয়েতে চলে আসছে স্যাচুরেশনে রাইট রাইট देयर ওদের কাস্টমার বেস ইউ মিলিয়ন নিয়ে নিয়েছে এখন কোথায় যাবে কোথায় যাবে

আপনার অ্যাক্রস দ্য মার্কেটের ক্ষেত্রে সিন্স ইউ নিড টু লিড আদার মার্কেট অন্য মার্কেটের সাথে আপনার কানেকটিভিটি ছিল এবং ওই জায়গা থেকে কি আপনি অবস্টাগল ফেস করেছেন যে হোয়াই বাংলাদেশ মার্কেট পিপুল শুড গ্রো এরকম কোন ফেস কি আপনি করেছেন কিনা যে না বুঝছি না না করিনি এখানে কর্পোরেট গভর্নেন্স কালচারাল যে একটা চ্যালেঞ্জেস আছে সেগুলোকে আন্ডারস্ট্যান্ড করছে হ্যাঁ সেটাও ইম্পর্টেন্ট বরঞ্চ আমি দেখেছি গট দা প্রিভিলেজ অনেক ক্ষেত্রে যাচ্ছে

এখন কিন্তু মার্কেটিং ইজ মোর ইজিয়ার আপনি দেখেন আপনি টার্গেট বলে দিচ্ছেন 18 থেকে 20 ফেসবুকে এটা করে সেটা করে তাকে আমি টার্গেট করলাম আপনি দেখতে পাচ্ছেন রিটার্নটা কোথা থেকে হচ্ছে কতটা হিট হচ্ছে তখন তো আমাদের ওই যে বলে না যে 50% অফ দ্য স্পেন্ডিং ইউ ডোন্ট নো কোনটা কাজে লাগলো আর কোনটা লাগলো না এটাই হচ্ছে রাইট রাইট তো তখন রিসার্চ বেজ আমাদের অনেক কিছু করতে সো আমি বাইরে থেকে আসলে কোনো অবস্টেকল আমি পাইনি জি লোকালি যেটা আমি বললাম যে কিছু ক্ষেত্রে দে যেটা আমার ওটাকে ফাইট করে ওটাকে করতে হয়েছে এন্ড দ্যাটস পার্ট অফ ইউ আর ইউ আর হ্যাঁ you, are, you are, has not you don't need to be no. bollo, bollo, it doesn't matter 50 women in

Top three women in টেলিকমিউনিকেশন বলে আমার নাম আমি না এটা শুনে আরেকজন এসে আমাকে বলেছে আচ্ছা দুনো you know you've, you've been rank like তো যখন এই ধরনের শুনতাম তখন আমি আসলে অতটা ফোকাস দিতাম না সেটাতে হ্যাঁ বাট একটা কোম্পানি যখন অ্যাওয়ার্ড পেত যে ধরেন গ্রামীণের আমি একটা কিছু করলাম একটা প্রজেক্ট ওটাকে লঞ্চ করলাম হেলথ লাইন আমরা জিএসএম অ্যাওয়ার্ড পেয়েছি যে সেভেন এইট নাইন লঞ্চ করলাম মোবাইলের থ্রুতে ইয়ের সাথে কথা কমিউনিটি ইনফরমেশন সেন্টার আমরা যে ওই থ্রি এর মতো সেন্টার্স করলাম অ্যাক্রস দ্য কান্ট্রি যেখানে ফার্স্ট টাইম ওই যে অ্যাক্সেস টু ইনফরমেশন দেওয়া হচ্ছিল ইন্টারনেট অ্যাক্সেস হ্যাঁ তো এগুলোর জন্য যখন অ্যাওয়ার্ড পেতাম দ্যাট গেভ মি লট অফ মানে পজিটিভ একটা ইয়ে আন্ডারস্ট্যান্ডিং যে নো উই ক্যান ডু ইট টু আর আমরা তো ওখানে গ্লোবালি কম্পিট করছি তখন মনে হতো যে না আমরাও তো আসলে অনেক ভালো আমাদের ওই যেটা বললেন ধারণা হলো বাইরের ওরাই সব জানে সব পারে বা দেখলাম যে আমরাই উই স্টার্ট টিচিং দেন ডু ইট লাইক দিস আমি আরেক আরেক টু জায়গায় যেতে চাই যে আপনি 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 অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন ইউ হ্যাভ ইউ হ্যাভ লটস অফ এক্সপিরিয়েন্স

So I could continue কিন্তু ওই যে যেটা আমি বলেছিলাম যে আমার অনেক আগের যে একটা ইচ্ছা ছিল যে আমি নিজে কি করতে পারি আমি যাই করছিলাম একটা আমব্রেলার আন্ডারে করছিলাম একটা কর্পোরেট সেখানে কর্পোরেটের যে গোলস থাকবে ভিশন থাকবে সেটা অনুযায়ী আমার বেশ কিছু কাজ আমি করতে পেরেছি রাইট ইনোভেশন জানতে পেরেছি আই ওয়ান্টেড টু সি হোয়াট ক্যান আই ডু আমার নিজের থেকে যে এক্সপেরিয়েন্সটা হয়েছে সেটা ইউটিলাইজ করে

কিছু করার আছে এন্ড টেকনোলজিটাকে এখানে ইউটিলাইজ কর করে কিন্তু এখনো এরকম কিছু হয়নি হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড এটা নতুন সো হোয়াই নট উই স্টার্ট হিয়ার হোয়াই ডু আই হ্যাভ টু ফলো হোয়াটস হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড ওখানে তো এআইটিআই ইন্টিগ্রেট করে অনেক কিছু হচ্ছে বাট আমার এখানে বেসিক্স

Yes. Amra, Amra, hmm. Amra hmm. But uh, it's, it's a number of viewers are hearing, hmm. and uh, <coughs> excuse me, hmm. as you were saying, hmm.

টেকনোলজির কিন্তু একটা কনস্ট্রাকটিভ একটা সাইড আছে যে এটা দিয়ে আমি কিভাবে করে উন্নতি আনতে পারি হ্যাঁ এটা থ্রেট হিসাবে দেখলে হবে না দিস ইজ অনলি গোয়িং টু গিভ মোর অ্যাক্সেস সো আমাদের রুরালে যারা থাকে তারা কিন্তু তিন হাজার হাজার টাকা খরচ করে অল দ্য ওয়ে কমিউট করে সিটিতে আসার জন্য ওখানে একটা ডাক্তারের জন্য ওয়েট করে ডাক্তার দেখলো তারপর ফলো আপের জন্য কি সে আবার আসবে আবার যাবে যেখানে যাচ্ছে করে থাকতে হচ্ছে এই যে এগুলা যে আছে এগুলো খুব ইজিলি কিন্তু মিটিগেট করা যায় টেকনোলজি দিয়ে কিভাবে আমার এই প্ল্যাটফর্মটা হোয়াট ইজ ডুইং ইজ আমি জেনারেল ফিজিশিয়ান স্পেশালিস্ট ওনাদেরকে অনবোর্ড করছি অন্যদিকে পেশেন্টরা ইফ দে হ্যাভ আ মোবাইল নাম্বার ইফ দে ইন্টারনেট অ্যাক্সেস যেটা এখন আপনারা জানেন হান্ড্রেড ফিফটি থ্রি না কত মিলিয়ন এখন টেলিকম কাস্টমার সবার হাতে হাতে আপনার এখন মোবাইল ফোন আছে স্মার্টফোন আছে রাইট অলমোস্ট ফর্টি এর আছে স্মার্টফোন সো দেখেন অ্যাকচুয়ালি অ্যাক্সেস দিজ কাইন্ড অফ নাও আপনি তো ফেসবুক দেখেন আমার সবার আমার বাসায় যারা কাজ করে সবারই আছে হ্যাঁ তো ওনরা যদি এখানে এটা ডাউনলোড করে একটা ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে অনলাইনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কথা বলতে পারে তাহলে কিন্তু তার অল দ্য কমিট করতে হলো না তো কস্ট সেভিং হলো রুরাল তার জানতে পারলো যে আমি এখানে যে ডাক্তার পাচ্ছি এটা হচ্ছে অ্যাকচুয়াল ডক্টর ওরা তো অনেক যে কবি রাজি বলেন বা ফার্মাসিস্টদের কাছ থেকে কিন্তু প্রিসক্রিপশন নেয় মোস্টলি ভিলেজে ফার্মাসি দিচ্ছে কবি দিচ্ছে কবি দিচ্ছে এগুলো হ্যাঁ তো ইনফর্মাল যে মেডিকেল সেক্টর সেখান থেকে নিচ্ছে তো সেখান থেকে আমাদের ওদেরকে বের করে একটা রাইট কোয়ালিটি হেলথ দিতে হবে আই ওয়ান্ট টু ট্রান্সফর্ম Mm -hmm. healthcare system in bangladesh mm -hmm. through digitization through mm -hmm. the use of technology mm -hmm. so a platform that is bringing doctors and patients together mm -hmm. not only within bangladesh mm -hmm. but age mm -hmm. medical tourism jeta mm boli -hmm.

ডাক্তরে সেখানে আমি বিটুবি বিটুসি বি অ্যাপ্রোচে যাচ্ছি তার মানে হচ্ছে আপনার এই যে ধরেন আমাদের এখানে ল্যাবেড আছে বার্ডেম আছে স্কোয়ার আছে পোলো আছে আই এম অ্যাপ্রোচিং অ্যান্ড গেটিং দোজ ডক্টর্স অন বোর্ড সো ওনাদের ডাক্তার এখানে থাকবে সো দ্য ডক্টর দ্যাট ইউ সি ইনশাল্লাহ উইল বি অন টু দিস প্ল্যাটফর্ম অ্যাট দ্য সেম টাইম আউটস্কার্টসে যে ডক্টররা আছে ওনরাও কিন্তু এখানে আসতে পারে এখন সুবিধাটা দেখেন অনেক মহিলারাও আছে যারা হয়তো বাসা থেকে কাজ করতে চায় অনেকে আছেন ডাক্তার যাদের হয়তো মিনস নাই যে একটা চেম্বার খুলে বসবে কারেক্ট তাদের জন্য দিস বিকামস আ ভার্চুয়াল চেম্বার ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল বাসা থেকেও কিন্তু ওনার সার্ভিস দিতে পারে

মানে ওই সিং ইজ বিলিভিং যে জিনিসটা দ্যাট অ্যাপ্রোচ ইজ देयर আপনি এখানে ইন্টিগ্রেটেড পেমেন্টও করতে পারছেন ডক্টরকে ডক্টর ই প্রেসক্রিপশন দিতে পারছে আপনাকে আপনি আপনার মেডিকেল রেকর্ডস এখানে সেভ করতে করতে পারবে যে আজকে ঠিক আছে 7 দিন পরে আবার আপনি রিপোর্ট আসলে ইউ ক্যান শেয়ার ফাইলস রাইট রাইট দেখে তারপর ওইখান থেকে সে ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ আই ইউ আর ইউ আর পার্টিকুলারলি ইউ নো যে এবং ইট ইজ সামথিং আমাদের দেশের জন্য এটা খুবই দরকার বিকজ আই ক্যান রিমেম্বার ওয়ান স্টোরি ইউনো আই ইউস টু গো টু এ বিগ ডক্টর আমি এটা আগের একটা শোতে শেয়ার করেছিলাম এবং আই আই ওয়েন টু এ ডক্টর এবং উনি অ্যাজ ইউ আর সেইং আমাদের এভারেজ যারা ডক্টর আছেন তাদের টাইম গিভিং ইজ ভেরি লেস বিকজ দে হ্যাভ নাম্বার অফ ফ্যাশনস আমি ওইভাবে বলছি না বিকজ তাদের নাম্বার অফ সিরিয়াল কিউজ থাকে তারা তো সময় দিতে চায় না

was successful particularly in the telco industry then some, sometimes she felt that is a different aspiration for her because she needs to contribute for the society it's not only re, earn, earning mm. revenue mm. not at all yeah. because she could be settled particularly in this area mm. she's the icon she's she is very passionate to grow but uh, sometimes she felt that patriotic point of view we have number of people the need have they, they did different service. a service gap take analysis kore. Mm -hmm. she wanted to make the different organization. i'm sure wishing you all the best, Thank particularly for this, for this venture. i mean, uh, i'm also working approximately 24 years. Mm -hmm. i worked in the different organization. Uh, but particularly for the national organization.

এই যে এই যে ট্রেনিং এর ল্যাক অফ কালচার আপনার জীবনে অনেক ট্রেনিং আই এম শিওর ইউ পার্টিসিপেটেড এন্ড ইট হেল্পস ইউ লট আবার এমপ্লয়ার যারা আছে তারা মনে করে ট্রেনিং ইজ ওয়েস্টেজ ট্রেনিং ইজ স্পেন্ডিং মানি রাদার দ্যান ইনভেস্টিং এই যে দুইটা জায়গায় আপনি কিভাবে বলবেন যে আমাদের যারা এখন যারা ইয়ং ইয়ার যারা আছে যারা আপনি হতে চায় যারা বড় হতে চায় তাদেরকে আসলে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টে কতটুকু এফোর্ট দেওয়া উচিত এই যে লার্নিং অ্যাটিটিউড গ্রো করা এবং যারা এমপ্লয়ার আছেন

এগিয়ে যাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু স্টে অ্যাট দ্যাট লেভেল অর ইউ ওয়ান্ট টু ক্যাচ রাইট এটা একটা কোম্পানির ভিশন কোম্পানির যে যারা ডিসিশন মেকার তাদের উপরও কিন্তু অনেকখানি নির্ভর করে জি আবার এমপ্লয়ের উপরও নির্ভর করে আজকের দিনে এই কথা বললে আমি আমি এটা মানবো না যে আমাদের তো ট্রেনিং দেয় না তাই আমরা শিখি না এক্স্যাক্টলি এটা আমি মানবো না কেন এখন আপনি ইউটিউবে যান ইউ সার্চ ফর এনি পার্টিকুলার সাবজেক্ট দ্যাট ইউ ওয়ান্ট টু নো অফ রাইট রাইট বেder আমি টেকনোলজি জানতে চাই না আমি বায়োকেমিস্ট্রি জানতে চাই না আমি মার্কেটিং জানতে চাই World তো হাতের এবং বেস্ট অফ দ্য যে ট্রেনারস তাদের থেকে কিন্তু আপনি শুনছেন শিখছেন करेक्ट करेक्ट এরই তো এসে আপনাকে ইন পার্সন এখানে হয়তো বলবে যত অনেক টাকা এখানে যাবে হ্যাঁ এখন কিন্তু তোমার আর এক্সকিউজটা নাই যে ট্রেনিংটা আমি পাচ্ছি না তারপরেও একটা কোম্পানি যে স্টেজে যাচ্ছে ফর एग्जांपल আমরা যখন ভয়েস থেকে ডেটাতে যাচ্ছি আমরা কিন্তু আমাদের টিমকে রেডি করতে হয়েছে টিম আরেকটা জিনিস আমরা অফেন থিঙ্ক করি যে যারা ডেটা নিয়ে কাজ করে ডেটা ম্যানেজার্স তাদেরকে ট্রেনিং দিব বাট এই সিও যে ডিসিশন নিচ্ছে যে সিএক্সও ডিসিশন নিচ্ছে সে যদি ট্রেন না হয় যে হোয়াট দিস ডেটা ক্যান ডু ও তো ডিসিশন মেকিংয়ে ওই লেভেলেই থাকবে আমি একজনকে চিনি আমারই আত্মীয় উনি একটা বড় অর্গানাইজেশন চালান ওনার ওখানে যখন এক্সিকিউটিভ লেভেলেও ট্রেনিং হয় উনি পিছে চুপ করে বসে থাকে টু লার্ন

কিন্তু একজনের ক্যারিয়ার পাথে বিল্ড আপের সময় কিন্তু এগুলা এক একটা স্টেজে আপনার ইনকর্পোরেট করতে হবে যে তাকে এখন ম্যানেজেরিয়াল ট্রেনিং লিডারশিপ ট্রেনিং বেসিক আপনার স্কিল ম্যানেজমেন্ট এটা আর ওয়ে ইউ ওয়ান্ট টু সি ইউর সেলফ সেই ভিশনটা নিয়ে তাকে ওই ধরনের ট্রেনিং এই ডেভেলপমেন্ট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট তাই না আমি কি এরকম মানুষ রাখবো যে যাদের আগের qualities আছে কিন্তু তারা সামনে আর এগোতে পারবে না নাকি আমি নতুন করে ট্রেন করে তাদেরকে সামনে আমরা আমরা আপু আলোচনার একেবারে শেষ পর্যায়ে আছি इट्स इट्स অলমোস্ট উই পাসড ওয়ান টাইম ওভার হিয়ার এন্ড আমরা আপুর কথা শুনছিলাম এন্ড বাই দিস টাইম ইউ নো দ্যাট she is one of the you know as for a is truly truly an icon এবং আমরা বলি যে আমরা অনেক আমি পার্টিকুলারলি অনেকে বলতে শুনেছি যে যে আই ওয়ান্ট টু বি অ্যানাদার রুবাউদ্দোলা সো ইউ ইউ ক্যান গ্রো ইউ ক্যান ইউ ক্যান বি অ্যানাদার রুবাউদ্দোলা আনলেস ইউ ফেস দ্য স্ট্রাগলস আনলেস ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল নিড টু ইটস এই লার্নিং অ্যাটিচিউড প্রতিদিন কিছু করা প্লাস করা কিছু বেশি কাজ করা এই যে কাজের প্রতি ডেডিকেশান অ্যান্ড সেলফ মোটিভেশান যে কথাগুলি উনি টিপসগুলি দিলেন হুইচ ইজ ওয়ান্ডারফুল আপনাকে কিন্তু কেউ তুলে নিয়ে যাবে না আনলেস ইউ আর ট্রাইং টু গ্রো আপনার যদি গ্রো করার জন্য ছোট ছোট গোলগুলিকে যদি আপনি অ্যাচিভ করতে পারেন দ্যাট গিভস ইউ ইউ মোর মোটিভেশন দেন দেন মেক গোল ডাউন দ্য লাইন আপু যদি একটা টিপস হিয়ারিং টুডে যারা আজকের যারা ইয়াং আছে বাংলাদেশের উই নো দে আর এক্সট্রিমলি ট্যালেন্টেড পটেন্সিয়াল ফর বাংলাদেশ আপনি যদি ছোট্ট ভাষায় একটু টিপস দেন হোয়াট শুড ডু তারা কি করা উচিত প্রথম দুইটা তিনটা কি কাজ করা উচিত

আমাদের ব্যারিয়ার করতে পারি না কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে আমি যদি বিলিভ করি যে আমি এটা করবোই আমি ছোটো কাল থেকে বিলিভ করতে আমি ইন্ডিপেন্ডেন্ট হবই এবং আমি কিছু একটা ডিফারেন্ট করবো এরকম একটা ছিল কিছু করতে পেরেছি কি পারিনি ওটা হয়তো আমি আমার লেভেলের অনুযায়ী বুঝতে পারবো হ্যাঁ কিন্তু অ্যাটলিস্ট ওই ধরনের একটা আমার ভিতরে ইচ্ছা ছিল তো এই ধরনের সাবকনশিয়াস মাইন্ডকে আমাদের ট্রেন করতে হবে ইউ হ্যাভ টু বিলিভ ইন আস ছেলে হোক মেয়ে হোক আই ক্যান ডু ইট নাথিং ক্যান স্টপ মি এন্ড স্মল উইন্সে একটু ফোকাস করা লং টার্ম গোল থাকবে ছোটো ছোটো স্টেপ ধরে স্মল উইন্সগুলাকে আমার নিতে হবে আরেকটা হলো অনেকে আছে যে আমি তো সারাদিন এগুলো শুনি বুঝি পড়ছি তাও আমি সাকসেসফুল হচ্ছি না কেন এক্সিকিউশন

অ্যান্ড উই ডিসকাস টুডে উইথ এ ভেরি ফ্যাশানেট লেডি এবং বলার অপেক্ষা রাখে না রুবাবাউদ্দৌল্লা ইজ দা ইজ দ্য নেইম অ্যান্ড সিম্বল অফ বাংলাদেশ এক্সপ্রেস উইমেন্ট ইস কনসার্ন সো আপনি আপনি নিজকে যদি স্টাবল করতে চান এই যে উনি একটু বললেন এইম হায়ার আপনি যদি নিজকে আরও গ্রো করতে চান মেক ইউর গোলস এবং এই গোলগুলিকে কীভাবে বড় বড় গোলে কনভার্ট করা যায় হাউ ইউ ক্যান মেক ইউর রোডটাকে রুটে কনভার্ট করবেন আমরা রোড বলতে যাব যে ছোটো ছোটো রাস্তা রুট হচ্ছে বড় রাস্তা এই যে রোডকে রুটে কনভার্ট করতে পারবেন

সেখানেই এগলো